একসাথে অনেক ছবি দেখার যেমন অভিজ্ঞতা হলো, তেমনি আমরা দেখতে পেলাম নানা দেশ থেকে নানা ধরনের চলচ্চিত্র বোদ্ধারা এসেছেন, পরিচালকরা এসেছেন, তাদের সাথে মানে তাদের ছবি নিয়ে তাদের সাথে আলোচনা করতে পারা, এটা একটা খুব দারুণ অভিজ্ঞতা। আর যদি জুরি বোর্ডের ব্যাপারে বলেন তাহলে আমাদের সাথে খুবই দক্ষ জুরিরা ছিলেন, আমার তুলনায় তারা অনেক বেশি দক্ষ, তারা অনেক বেশি চলচ্চিত্র শিল্পবদ্ধ মানুষজন, তাদের সাথে কাজ করতে পারাটা খুব একটা আনন্দের বিষয়। এবং মজার ব্যাপার আমি দেখলাম সেখানে আমাদের সমসাময়িক বন্ধুরা তাদের ছবি সেখানে দিয়েছেন, জমা দিয়েছেন, সেখানে জমা দিয়েছেন সিনিয়ররা, খুব ক্রিয়েটিভ, মানে আমি ওখানে দেখলাম নানা ধরনের ছবি এসেছিল। এবং বিশেষ করে আমরা ঝামেলায় পড়ে গেলাম যখন দেখা গেল যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আসলে ছবি মানে চুজ করা খুব মুশকিল হয়ে যায় শিল্পের এই সমস্ত ফর্মগুলোতে। আমরা শেষ বিচারে কাকে পুরস্কার দেব ওই সেটা যদি একটু মুশকিল হয়, কিন্তু এই যে প্রক্রিয়ায় দেখা, বুদ্ধিবৃত্তিক আলোচনায় যুক্ত হওয়া, যারা ছবি বানিয়েছেন তাদের সাথে কথা বলতে পারা, তারা কোন পার্সপেক্টিভে বসে ছবিগুলো বানিয়েছেন সেগুলো সম্পর্কে জানতে পারা, এটা একটা দারুণ অভিজ্ঞতা। এবছর আপনারা জানেন যে কোভিড এর জন্য আমার নিজেরই অনেকগুলো কনফারেন্স পিছিয়ে গেছে, অনেক জায়গাতেই আমরা আসলে জুমের মাধ্যমে বা ওয়েবিনারের মাধ্যমে যাচ্ছি। সেইখানে আসলে এই যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব বা ডকুমেন্টারি যেটাই হোক, এই যে উৎসবটা হচ্ছে এটা আমার কাছে মনে হয় একটা নতুন প্ল্যাটফর্ম, নতুন উদ্যোগ। এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে থেমে থাকার নেই এবং প্ল্যাটফর্ম গুলো চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জ হওয়ার মধ্যে থেকে কিন্তু আমাদের দর্শক যারা আমরা মিস করবো, হয়তো সামনাসামনি বন্ধুদের সাথে দেখা হবে না এটা মিস করবো, কিন্তু আমার কাছে মনে হয় যে ছেদ পড়েনি, আমাদের যে প্রবাহমানতা এটা যেন থেকে যাচ্ছে। এবং অনেক ছবি এখানে দেখানো হবে, আপনারা অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে এই ছবিগুলো আপনারা দেখবেন। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে যে একাকী গায়কের নহিত গান গাহিতে হইবে দুইজনে, একজন গাবে ছাড়িয়া গলা অন্যজন গাবে মনে, সেটা গানের ক্ষেত্রে। আর ফিল্মের ক্ষেত্রে যারা বানিয়েছেন তারা ছেড়ে দিয়েছেন আপনাদের কাছে, আমাদের কাছে, আমরা সেটা দেখব। এবং আমাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটাই হবে হচ্ছে তাদের এই যে সমস্ত কষ্ট সেটাকে সফল করবে আমি মনে করি। আমি এই উৎসবের সব ধরনের সাফল্য কামনা করি, এবং আমি আশা করি যে আমাদের এই যে দর্শক, নির্মাতা এবং আয়োজক, এদের সবার ভিতরে যে মেলবন্ধনটা, যে সেই মেলবন্ধনটা আরো দৃঢ় হবে সামনের দিকে। এই উৎসব ফলপ্রসূ হোক এবং আপনারা লাভবান হন, দেখে আনন্দ পান, এবং আমরা সবাই মিলে একটা দর্শক, নির্মাতা এবং আয়োজকদের একটা মিলন মেলা, এবার সেটা প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেল, অনলাইনেই সেটা তৈরি হয়েছে।